আমাদের প্রিয় নেতা আমাদের বাবার মতো যাকে আমরা শ্রদ্ধা করি এবং আপনাদেরকে সাক্ষী হিসেবে বলছি এই কলিজা কাটছে যদি দেখানো যেত তাহলে স্যারকে কতটুকু ভালোবাসি আপনারা বুঝতে পারতেন সত্যি স্যারকে আমরা ভালোবাসি আমি তাকে চিনি 28 বছর 1995 সাল থেকে স্যারকে আমি চিনি এ পর্যন্ত এবং তার কলিজার গভীরতা কত বড় এটা আমরা জানি অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমাদের প্রাণপ্রিয় নেতা কখন আসে আমরা প্রতিটি মুহূর্ত এয়ারপোর্টের দিকে তাকিয়ে আছি যে সে কখন আসে কখন আসে কখন আসে আমরা যখন শুনলাম যে আজকে আসবে আমরা দৌড়িয়ে তার কাছে গেছি তার কাছে গেছি তার পায়ে ধুলালিছি এবং তাকে বলেছি যে স্যার আপনি যা করবেন এটাই চূড়ান্ত আপনি যা করবেন এই চূড়ান্ত স্যার আমাদের অনেক মিষ্টি খাওয়ালেন এবং স্যারের গাড়িতে আমাকে নিয়ে আসলেন আপনারা নিশ্চয়ই জানেন ওবি এক্সপিরিয়েন্স কাকে বলে নতুন ফ্রেশ গ্রাজুয়েট আর এক্সপিরিয়েন্স টিচার আই হ্যাভ আই থিঙ্ক আই দেয়ার আর সাম ডিফারেন্সেস সুতরাং আমার স্যার যিনি এবার ডান পাশে বসে আছেন তার নির্দেশনা ছাড়া এই স্কুল চলবে না নাম্বার ওয়ান নাম্বার টু যে স্কুলের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমি 330 জন এমপির কাহিনী মন্ত্রী মিনিস্টার অনেককে চিনি বাট আমাদের স্যার যা করেছেন সেটা বাংলাদেশের কোনো মন্ত্রী এমপি করতে পারছে বলে আমার জানা নাই এবং আপনারা নিশ্চয়ই অবশ্যই আপনারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমার স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই কারণে যদি আজকের 5টা ক্যাম্পাস না হতো তাহলে আপনাদের রেজেকের ব্যবস্থা হতো না সুতরাং আপনারা অবশ্যই কোনো ব্যক্তির প্রতি আল্লাহর প্রতি মা বাবার প্রতি এই ম্যানেজমেন্টে যারা সম্মানিত সদস্য রয়েছেন তাদের প্রতি অবশ্যই আপনারা কৃতজ্ঞ থাকবেন এরপরের কথা হলো এই স্কুল চলবে স্কুলের বাংলাদেশ সরকারের বিধানে আমি আপনাদের দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই স্কুলে কোনো অনিয়ম বিন্দু বিসর্গ সহ্য করা হবে না স্কুলের কোয়ালিটি এডুকেশন ধরে আনতে হবে স্কুল করব আমি যদি আপনারা অবশ্যই আই ওয়ান্ট ইউর কোঅপারেশন আপনারা কোঅপারেশন কারণ আমি চাই কেন বিকজ ইউ আর ভেরি মাচ কোঅপারেটিভ অ্যান্ড ইউ হ্যাভ অ্যাবিলিটি টু কোঅপারেট মি এখনো আমাদের মুরব্বী আমাদের অভিভাবক বেঁচে আছেন যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকবেন আপনাদের মুখে যে হাসি ফোটাতে চান উনি বারবার করেছেন সেটা হবে ইনশাআল্লাহ 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 আপনারা আপনাদের ধৈর্য রাখবেন আপনারা ধৈর্য রাখতে পার দিস ইজ আই লাস্ট টক টু ইউ কোয়ালিটি এডুকেশনের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনার আমার আমাদের প্রাণপ্রিয় নেতা আমি অনেক অনেক শ্রদ্ধা করি কারণ যখন গ্রামের বাড়িতে যাই তখন যখন স্যারের নাম বলি তখন আমি একটু সাহস পাই সবাই জানে যে স্যারের লোকে থাকে বা স্যারের সাথের লোক সুতরাং আমরা তাকে পেয়ে যেমন আনন্দিত তেমন গর্বিত